শাকিব খান এবার ফুড পান্ডায় নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছে শাকিব খান। ফুড পান্ডায় আবারও খসরুর পরিচালনায় দেখা যাবে শাকিব খানকে। সব কিছুই বিস্তারিত জানাব। তার আগে আমার ইউটিউব চ্যানেলে খুব জলদি 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন এবং আপনিও আমার সারপ্রাইজের অংশীদার হন। সেই সাথে ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের ফার্স্টেই দেওয়া ফেসবুক পেজ লিঙ্কটিতে ভিজিট করে আসুন। ফুড পান্ডায় নামক একটি চলচ্চিত্রে আবারও খসরুর পরিচালনায় থাকতে পারে কিং অফ ঢালিউড শাকিব খান। গুলোয় সিনেমার সাফল্যের পর আবারও নতুন সিনেমা নির্মাণ করার ইঙ্গিত দিলেন প্রযোজক খুরশেদ আলম খসরু। স্বপন চৌধুরীর একটি ইন্টারভিউতে এমন কথা বলেন এই প্রযোজক, এবং যারা বলেছিল গুলোয় ফুলপ হয়েছে তাদের এক হাত দিলেন তিনি। খসরু সাহেব বলেন গুলোয় সিনেমা ভালোই আয় করেছে, সিনেমা হল অনলাইন প্ল্যাটফর্ম সহ আরও বিভিন্ন মাধ্যম থেকে গুলোয় সিনেমা হিউজ আয় করেছে। যেই মানুষগুলোর মুখে গুলোয় ফুলপ হওয়ার কথা শোনা যায় ওদের কেউ আমার ভালো চায় না এবং শাকিব খান বিরোধী। এবং সেই সাথে তিনি বলেন শাকিব খানের 40 লাখ টাকা নেওয়ার যোগ্যতা না থাকলে আমি তাকে কেন 40 লাখ টাকা দিয়ে নিব, অবশ্যই তার মধ্যে সেই যোগ্যতা আছে। শুধু 40 লাখ কেন, তাকে আরও বেশি পারিশ্রমিক দিয়েও নিয়েছেন অনেকেই। প্রযোজক খসরুর মতে ফুড পান্ডায় নামের একটি সিনেমার ব্যাপারে কথা চলছে তার, কিন্তু সিনেমাটির নাম নিয়ে কনফিউজড আছে এই প্রযোজক। খুব তাড়াতাড়ি আর্টিস্টকে থাকছে জানানো হবে, তবে শাকিব খান থাকার ইঙ্গিত পোষণ করলেন এই প্রযোজক। শাকিব খান ছাড়াও আরও বড় বড় আর্টিস্টদের নিয়ে কাজ করার ইঙ্গিত দিলেন এই প্রযোজক সাহেব। প্রযোজকের মতে এই সিনেমায় ফুটে উঠবে একজন স্টুডেন্টের গল্প, যে টাকার অভাবে ডেলিভারি বয় হিসেবে কাজ করবে এবং খাবার ডেলিভারি করার জন্য সিনেমাটির নাম রাখতে পারে ফুড পান্ডায়। এখন দেখা যাক কি হয়, নাকি আবারও বছরের শুরুর মতো ফাঁকা আওয়াজ। সাবানের হাজব্যান্ডের মতো কি খসরু সাহেবও ভাইরাল হওয়ার জন্য ফাঁকা আওয়াজ শাকিবানদের মাঝে বিলিয়ে দিচ্ছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।